এক বুক কষ্ট আর ভালোবাসা নিয়ে জাতির জনককে স্মরণ করছে বাংলাদেশ। করোনা মহামারীর মধ্যে সকাল 5:30টায় ধানমন্ডি 32 নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রদ্ধা জানান স্বাধীনতা সংগ্রামের নায়কের প্রতিকৃতিতে। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান। তিন বাহিনীর একটি দল সশস্ত্র সালাম জানায় বঙ্গবন্ধুকে। ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যান বনানী কবরস্থানে। সেখানে পরিবারের নিহত অন্যান্য সদস্যদেরও শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্থান দুটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলে আওয়ামী লীগ তাতে শ্রদ্ধা জানায়। বঙ্গবন্ধুকে হত্যার তাৎক্ষণিক প্রতিবাদ না হয় দায়ী নেতাদের চিহ্নিত করার কথা জানায় দলটি। নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজার রায় কার্যকরের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।